দিনে ওই সংলাপটা মনে আছে কারোর? হ্যাঁ, দীপা কিন্তু খুব দৃঢ় ভাবে সূর্যের দিকে তাকিয়ে, সব থেকে বড় কথা সেদিন কিন্তু একটা চড়ও মেরেছিল সূর্যকে। সেই সিনটা অ্যাকচুয়ালি ভোলার নয়, তাই না? তো অনুরাগের ছোঁয়ায় এই সিনটা খুব ইম্পর্টেন্ট একটা সিন ছিল। শুধু ওখানে দীপার সংলাপ ছিল না, ওখানে প্যারালাল ভাবে সূর্য যেরকম সংলাপ ছিল, যেমন পার্ট ছিল, তেমন কিন্তু তার সঙ্গে সঙ্গে লাবণ্য সেনগুপ্তেরও একটা পার্ট ছিল। খুব বড় মুখ্য চরিত্র অ্যাকচুয়ালি লাবণ্য সেনগুপ্ত। আর সব থেকে বড় কথা, এরকম শাশুড়ি মা কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না? প্রথমে যে লাবণ্য সেনগুপ্ত ছিল, সে মনে পড়ে? সেই লাল লাল চোখ আর সেই থাপ্পড়। দীপা কম থাপ্পড় কিন্তু লাবণ্য সেনগুপ্তর হাতে খায়নি, তাই না? তো সেই মানুষটা যেভাবে চেঞ্জ হয়েছে, পারলে এরকম মানুষও আছে যে মানুষটা কঠোর থেকে কঠোরতম একজন ভয়ঙ্কর মানুষ হতে পারে, সেই মানুষটা আবার কিন্তু একটা টাইমে নরমও হয়ে যেতে পারে। সেটা সবটাই পরিস্থিতি, পরিস্থিতি শিকার মানুষ। আর সব থেকে বড় কথা, এইরকম শাশুড়ি মা প্রত্যেকটা ঘরে ঘরে থাকুক এটাই সবাই চায়। আর এরকম বৌমা, দীপার মতো বৌমাও কিন্তু সবাই চায়, সব শাশুড়ি মা চায়, তাই না? তো একদমই সেই সংলাপটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, কিন্তু প্রপার সংলাপ আমি জানি না। সেই দিন সংলাপ অবশ্যই ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশি সংলাপ ছিল কিন্তু সূর্য সেনগুপ্ত। তো সব থেকে বড় কথা, আমি ভীষণ লাকি, একটা কথা না বললে নয়, ভীষণ লাকি যে দিব্যর মতো একটা একজন কোয়াক্টরকে পেয়েছি, দিব্যজ্যোতি দত্ত। তো ও যেভাবে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করে, আজকে কিন্তু সূর্যদীপাকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, সবটাই কিন্তু তোমাদের জন্য। আর সব থেকে বড় কথা আরও একটা বিষয়, আজকে আমাদের টিমটা এতটাই ভালো, এত ভালো বন্ডিং না হলে কিন্তু একজন সেনগুপ্ত পরিবার, তোমরা যেটা দেখছো লাবণ্য সেনগুপ্ত আছে সেখানে, শ্বশুর মশাই আছেন। তো সব থেকে একটা ইম্পর্টেন্ট ডায়লগ যেটা দীপা সেনকে বলে বেরিয়ে এসেছিল, সেটা দু লাইন ছিল, সেই ডায়লগটা তোমাদের জন্য। বিশ্বাসরূপ মা, এই এই সাইনটা, এই সাইনটা আমার, কিন্তু এই সাইনটা আমি করিনি, বিশ্বাস করুন। আমি কাকে বিশ্বাস করার কথা বলছি? সেই মানুষটাকে। এই মানুষটাই তো নিজে হাতে করে এই এই লেটারটা এনেছে। আমি জানি আপনি নিজে হাতে করে যখন ডিভোর্স পেপারটা এনেছেন, আপনি এটাই বিশ্বাস করেছেন, তাই আপনাকে বিশ্বাস করার কথা বলাটা ভুল হবে না ভাই। আর কোনো কথা নয়, আমি বুঝে গেছি, এই সূর্য সেনগুপ্তকে আমি চিনি না, তাই আমি একটা কথা বলছি, যেদিন আমি আগের মতো ভালোবাসা, বিশ্বাস সবটা পাবো, সেদিন কি আমি এই বাড়িতে ফিরব? তার আগে নয়। যেদিন ওনার ভুলটা উনি বুঝতে পারবেন, নিজে হাতে আমাকে নিয়ে আসবেন, সেদিন আমি এই বাড়িতে ফিরব, তার আগে নয়। প্লিজ মা, আমাকে অনুমতি দিন, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো চলো।